আসসালামু আলাইকুম আমার সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত বন্ধু আত্মীয় স্বজন এবং পরিচিত বর্গ, ঈদ মুবারক। পবিত্র রমজান শেষ হলো, আশা করি সবাই আল্লাহর হুকুম ঠিকমতো পালন করেছি এবং আগামীতেও পালন করব এই নিয়ত রাখি। আর এই রমজানে আমরা যে শিক্ষা গ্রহণ করলাম সেটা যেন আমরা বজায় রাখতে পারি, আমাদের মানবতা এবং আমাদের বিবেক যেন জাগ্রত থাকে, আমরা যেন সমস্ত নিষ্ঠুরতা পরিহার করি, সবার প্রতি যেন সহানুভূতি এবং সহমর্মিতা প্রদর্শন করি। ইদানিংকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করাই কষ্টকর, কারণ প্রতিনিয়তই দেখা যায় নির্যাতনের ভয়াবহতা। আমি আশা করি এই পবিত্র রমজানে সবাই আল্লাহর প্রতি মুতাওয়াজ্জ হয়েছেন এবং ভবিষ্যতেও হবেন। আমি আশা রাখি সবাই ভবিষ্যতে আল্লাহর হুকুম ঠিকমতো পালন করবেন এবং সবাই ইমানের সাথে জীবনযাপন করার নিয়ত রাখবেন, সবাই সবার মানবতা এবং বিবেককে জাগ্রত রাখবেন, মানুষের প্রতি নিষ্ঠুরতা সবাই পরিহার করবেন। আসসালামু আলাইকুম।